হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আমরা বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে থাকি, যার মধ্যে ডাচ বাংলা ব্যাংকের রকেট অন্যতম। এই রকেট অ্যাকাউন্টটা বিভিন্ন কাজে লাগে, কিন্তু আমাদের অনেকেরই আলসেমির কারণে অ্যাকাউন্টটা খোলা হয় না, যেমনটা আমারই হয়নি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফোন থেকে মাত্র 2 মিনিটে আপনি পারফেক্টলি এই রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এর জন্য যা করতে হবে, প্লে স্টোর থেকে অবশ্যই রকেট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে কিছু পারমিশন চাইবে, যেগুলো সবগুলোতে অ্যালাও অ্যালাও দিয়ে দিবেন, মানে যে পারমিশনগুলো চাই আর কি, যে কন্ট্রাক্ট হ্যান ত্যান। এরপরে ল্যাঙ্গুয়েজ আসবে, ল্যাঙ্গুয়েজ এখানে আপনি বাংলা বা ইংলিশ চাইলে যেটা খুশি নিতে পারেন। এরপরে নেক্সট। এরপর আপনার ফোন নাম্বার দিবেন, যে অ্যাকাউন্টে মানে যেই ফোন নাম্বার অবশ্যই কোনো অ্যাকাউন্ট খোলা নাই। এরপরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে যে পারমিশনগুলো চাইবে পারমিশনগুলো দিবেন, এবং এখানে নোটিশে দেখাবে যে আপনার এই অ্যাকাউন্টে মানে ফোন নাম্বারে কোনো অ্যাকাউন্ট খোলা নাই। আপনি কি নতুন অ্যাকাউন্ট খুলতে চান? তাহলে আপনি ইয়েস করে দেবেন। এরপর আপনাকে অপারেটর সিলেক্ট করতে বলবে, অপারেটর সিলেক্ট করে আবার নেক্সট, এরপরে প্লিজ ওয়েট ওয়েট করতে বলবে, তো একটু ওয়েট করবেন। এরপরে দেখবেন রকেট থেকে আপনার কাছে একটা কল আসবে, তো কলটা আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে। রিসিভ করার পরে সেখান থেকে কিছু বকবক বকবক করবে। আচ্ছা যাই হোক, এরপরে এখানে আপনাকে 4 ডিজিটের পিন দিতে বলবে, তো আপনি আপনার পছন্দ মতো 4 ডিজিটের পিন দিবেন, যেটা অবশ্যই আপনার মনে রাখতে হবে, ভুলবেন না কিন্তু। তো আমি এখানে আমার পছন্দ মতো 4টা পিন দিয়ে দিলাম, 4 সংখ্যার একটা পিন দিয়ে দিলাম। দেওয়ার পরে কলটা কাটবেন না, অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে কলটা অটোমেটিক কেটে যাওয়া পর্যন্ত। এবং উপরে দেখতে পাবেন একটা মেসেজও চলে আসবে, যেখানে একটা ভেরিফিকেশন কোড থাকবে, যে এটা রকেট অ্যাপে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। তো কলটা কাটার পরে আপনাকে সরাসরি অ্যাপে নিয়ে যাবে, এবং দেখতে পাবেন যে ভেরিফিকেশন কোডটা নিয়ে নিয়েছে, এবং আপনি কলে যে পিনটা দিলেন নিচের ঘরে সেই পিনটা চাচ্ছে। তো এখানে সেই পিনটা দিবেন, দেওয়ার পরে ভেরিফাই, এবং আবারও ওয়েট করতে বলবে। তো ওয়েট করার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে, এবং এখানে আপনার ফোন নাম্বার প্লাস এখানে নিচের ঘরে পিন দিতে বলবে। তো পিন দিবে, পিনটা দিতে হবে, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে, এবং দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটা কাজ করতে হবে, আপনার KYC ভেরিফাই করতে হবে, তাছাড়া কাজ হবে না। তো এখানে আপডেট KYC-র উপর ক্লিক করার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে, যেগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে, কিন্তু আমরা পড়ি না, কারণ আমরা বেশি পাকনা, ইভেন আমি নিজেও পড়িনি। যাই হোক, এখানে এগুলো অবশ্যই পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে যে আই এগ্রি বাটন আছে, আই এগ্রি বাটনে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে, এখানে আপনাকে নেক্সট করে দিবেন। এখানে আপনার NID কার্ড চাইবে, মানে NID কার্ডের ছবি চাইবে, সামনের অংশ এবং পেছনের অংশ। তো এখানে সামনের অংশে ক্লিক করে NID কার্ডের একেবারে পরিষ্কার আলোতে আপনার NID কার্ডের সামনের অংশের ছবি তুলবে, এবং ছবি তোলা হয়ে গেলে এখানে একটা ফ্রেম সিলেক্ট করতে বলবে, মানে ছবিটাকে ফ্রেমের মধ্যে আনতে বলবে। তো ফ্রেমের মধ্যে আনবেন, আনার পরে দেখবেন যে এখানে উপরের অংশ হয়ে গেছে। এবারে NID কার্ডের পেছনের অংশ নিতে হবে, তো পেছনের অংশের ছবি তোলার পরে এখানেও এটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে হবে। তো ফ্রেমের মধ্যে নিয়ে আসার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে প্লিজ ওয়েট। এরপরে দেখবেন NID কার্ড থেকে আপনার ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি এই পেজে নিয়ে নিবে। যদি এখানে কিছু ভুল থাকে, তাহলে আপনি ম্যানুয়ালি এখানে কারেকশন করতে পারবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে আবার নেক্সট। নেক্সটে যাওয়ার পরে এখানে আরও কিছু ইনফরমেশন দিতে হবে, যেখানে আপনার জেন্ডার, আপনি বিবাহিত নাকি অবিবাহিত, আপনার ধর্ম, এছাড়া আপনি কি করেন, মানে আপনার পেশা কী। তো আমি এখানে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। এরপর আপনি অ্যাকাউন্টটা কী কাজে ব্যবহার করতে চান, তো আমি এখানে পার্সোনাল ইউজের জন্য আর কি অ্যাকাউন্টটা খুললাম, তো আমি পার্সোনাল সিলেক্ট করে ফেলবো। তো পার্সোনাল সিলেক্ট করার পরে আবার নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে একটা সেলফির মতো আর কি নিতে হবে, মানে সেলফি না আর কি, ক্যামেরা ওপেন করে আপনার ফেসের সামনে ধরে থাকতে হবে কিছুক্ষণ, তোরা যা যা বলবে তাই তাই করতে হবে। তো নেক্সট। নেক্সটে দেওয়ার পরে আপনি একটু ভালো আলোতে যাবেন, আলোতে যাওয়ার পরে ক্যামেরাটা আপনার ফেসের সামনে ধরবেন, ধরার পরে চোখের পলক ফেলতে বলবে। তো চোখের পলক আপনি ফেলতেই থাকবেন, একটু নাড়াচাড়া করবেন, এবং দেখবেন চোখের পলক ফেলতে ফেলতে কখন জানি ছবি নিয়ে নিছে। আর এই সব ছবিগুলো সবগুলাই খ্যাতমার্কা হয়, যাই হোক, এমনি তো চেহারা খ্যাতমার্কা আমার। এনিওয়ে, তো এইখানে আপনার ইনফরমেশনগুলো এখানে সব অটোমেটিক্যালি নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কনফার্মের উপর ক্লিক করে দেবেন, আর কিছু ভুল থাকলে আবার কারেকশন করবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্লিজ ওয়েট, এবং দেখাবে যে আপনার KYC-টা সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে রিভিউয়ের জন্য। তো তারা এটাকে রিভিউ করবে এবং আপনাকে জানাবে। তো অল্প কিছুক্ষণ, বেশিক্ষণ না, 2-1 মিনিটের ভিতরে দেখবেন মেসেজের মাধ্যমে আপনাকে জানাই দিয়েছে যে আপনার KYC-টা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। তো আমার এখানে মেসেজ চলে আসছে অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু অ্যাপে এখন আপডেট হয়নি। বাট এখানে ব্যালেন্স চেক করলে দেখা যাচ্ছে যে 25 টাকা ব্যালেন্স, মানে ইনস্ট্যান্ট ফ্রি দিয়ে দিল 25 টাকা, সাবাস। কিন্তু এখানে আপডেট KYC-র অপশান দেখাচ্ছে। তো এটা নিশ্চিত হওয়ার জন্য এখন আমি অ্যাপ থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে আবার অ্যাপে লগ ইন করবো, তাহলে আসলে বোঝা যাবে আসল কাহিনি কি। যেহেতু ব্যালেন্স যোগ হয়ে গেছে, সেহেতু আশা করি আর কোনো প্রবলেম নাই, KYC ভেরিফাই হয়ে গেছে।
তো এখানে আমি পিনটা দিই, দেওয়ার পরে একটু লগ ইন করে দেখি এবং দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা একেবারে রেডি টু ইউজ। তো এরপর আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন, যেমনটা আমি এখন কলেজের বিল পে করার জন্য অ্যাকাউন্ট খুললাম, তেমন আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, আশা করি আপনাদের কিছুটা হলে হেল্প হয়েছে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সামনে এরকম আরও অনেক ধরনের ভিডিও আসবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই।